কি প্রসেসে গেলে তোমার সব থেকে বেশি সুবিধা হবে, আমি সেইভাবে চলবো। তো না, যেহেতু বিয়েটা তো কোনো মন্দির মসজিদে হয়নি, তো সেই হিসেবে আমার সাথে তাহলে সেরকম ভাবে ব্যাপারটা করতে হবে। সেম ভাবে করতে গেলে কি করতে হবে সেটা সেটাও তো শুনি, আমি তো জানি না। আমিও জানি না, আমাকে তাহলে লোকের সঙ্গে, আমাকে সেরকম লয়ারের সঙ্গে কথাবার্তা বলে সেরকম ব্যবস্থা করতে হবে। না, আমি এরকম এরকম শখের সম্পর্ক রাখতে চাই না যে এক এত বছর পরে কথা হবে আর তারপর আপনি এইভাবে বলবেন যে এতদিন পরে কথা হচ্ছে কেন, আমার সঙ্গে কথা বলতে কেন, আর এইভাবে এটা একটা শখের সম্পর্ক, এইভাবে এর কোনো মানে এর কোনো মানে হয় না। এটা এটা আপনি এইভাবে চাইতে পারেন, কিন্তু সবাই তো এইভাবে চাইতে নাও পারে। না নিশ্চয়ই না, আপনি বলছেন যে আর্ন করতে পারে, এত কিছু বলে আপনি বেলঘরিয়াতেই পড়ে আছেন, হ্যাঁ এদিকে এক বছর সোয়া বছর হয়ে গেল, এটা তো আপনার আজকের ঘটনা নয়, এটা রিপিটেডলি এরকম হয়ে এসেছে। তা আজকে তো ক্লিয়ার আমার কাছে যে এটাতে আপনার একটা 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 প্ল্যান ছিল, পূর্ব পরিকল্পিত ব্যাপার আপনার, যে আপনি কখনোই সংসার করবেন না, এসব বলে আমাকে বলে কি বুঝিয়ে বোঝানো যাবে যে আপনি বাড়িতে মানাতে পারছেন না, দিল্লি আপনার ভালো লাগে না, এসব বলে হবে কিছু? সেটা তোমার যেটা মনে হয় হচ্ছে, মনে হয় তো আমি আমাকে বললে কি হবে এসব মন করার কথা, আমি তো জানি তোমার মনে হওয়াটা তো আমি শুনতে রাজি নই, সেটা তোমার যেটা, আপনার তো আমি শুনতে রাজি আছি, আমারটা শুনতে আপনি রাজি নন, কিন্তু সেটাই বলছি দেখুন আমি কিভাবে কি করা যায়। আপনি এই দিনে দিনে তো দূরত্ব বাড়াচ্ছেন, আমি আপনি আমি বলছেন যে মেয়েদের পক্ষে আইন ফেভারে আছে, আপনি বাধ্য করতে, তা আইন কি আমাকে ভালোবাসা শেখাতে পারে? আমি আপনাকে ভালোবাসবো সেটা কিভাবে করবো সেটা দুজনের মধ্যে ব্যাপার আছে, আপনি যখন আইন করেছেন তখন বিয়ে করাটা ঠিক হয়নি আপনার কাছে। নিশ্চয়ই, তোমার ওপিনিয়নটার জন্য আমি তোমাকে থ্যাংকস জানাচ্ছি। শাশ্বতী কুন্ডু, যিনি জানেন দেশের আইন কানুন কতটাই তার বেশি ফেভারে, যিনি জানেন বিয়ে করে ঘর সংসার না করেও বাপের বাড়িতে বসে থাকলেও চলে, যিনি জানেন তিনি যেটা বলছেন সেটা আমি করতে বাধ্য, আমি করতে বাধ্য, দেশের আইন কানুন নাকি তাই বলে। এবার তিনি বলছেন আইন জানেন এমন কাউকে জিজ্ঞাসা করে তিনি ব্যাপারটা আমাকে জানাবেন। প্রায় 24 দিন পর আমি আবার তাকে ফোন করি, তিনি কি জানলেন সেটা জানতে। আপনি না হয় শুনুন। হ্যালো বলো। হ্যাঁ বলছিলাম যে আগের দিন কথা হলো না, আপনি বললেন যে ডিভোর্সের ব্যাপারে কি সব পদ্ধতি টদ্ধতি আছে জেনে বলবেন, সেটা নিয়ে আমি অপেক্ষা করছি। হ্যাঁ আগের দিন কথা হলো না ডিভোর্সের ব্যাপারে, আপনি যে বললেন যে কারোর থেকে জেনে জানাবেন, সেটা সেটার জন্য আমি ফোন করলাম। আবার কিছু জানা গেছে কি কিভাবে কি পদ্ধতি আছে না আছে? আমাকে বলেছিলেন, আমি আমি আপনি তো কথাটা বললেন যে আমি কাউকে কারোর থেকে জেনে, কারণ কারোর থেকে আমি তো জানি না প্রসেসটা কি আছে না আছে। তোমাকে আগে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, তুমি যদি এরকম অভদ্রের মতো আপনি আপনি করে কথা বলো, দরকার নেই আমার সঙ্গে কথা বলার। না সে তো আমি বুঝতে পারছি কথা বলার দরকার নেই, আমারও তো কথা বলার দরকার নেই, কিন্তু যেটা বললেন সেটা তো আমাকে জানতে হবে কি পদ্ধতি দেওয়া আছে না আছে। কি ভদ্রলোকের ছেলে ও, আমাকে আপনি আপনি কথা বলছে, কি মাথা খারাপ আছে ও? আমার তো শুরু হয়ে গেছে, আমি আমার মতো চলছি, তুমি বারবার কেন এরকম ডিস্টার্ব করছো, আমার এগুলো ভালো লাগছে না। বারবার ডিস্টার্ব করছি এই কথাটা তুমি কি করে বলছো? তুমি তুমি যখন বিয়ে করেছো তখন তোমার কি কোনো আইবিএস বিষয়ে কোনো দায়িত্ব নেই? তুমি এইভাবে চলে যাবে আর আমি কোনো দায়িত্ব নেই, প্লিজ আমাকে এই ব্যাপারে আর বিরক্ত করবে না। আমি তোমাকে বারবার বলে দিয়েছি, তুমি যদি এরকম বিরক্ত করতে থাকো আমি কিন্তু মানে অন্যরকম চিন্তা ভাবনা আমায় নিতেই হবে। সেটা খোলাখুলি বলো কি চিন্তা ভাবনা, এইভাবে বিরক্ত আমি করছি না, তুমি আমার ডিস্টার্বটা লাইফটা ডিস্টার্ব করে রেখেছো, সেটা বলো আগে। তোমাকে আমি ফোনও করি না, মেসেজও করি না, আমি ডিস্টার্ব করি না, সরি। তুমি থাকো অন্য জায়গায়, আমি রয়েছি অন্য জায়গায়। না কিছু না করি, এটা এটা কি এটা কি ডিস্টার্ব করা হচ্ছে? তুমি তো যখন তুমি যখন বিয়ে করেছো তখন তার তো একটা টোটালি মেন্টাল পেশেন্ট, আমি তখন তো পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, তুমি কখনো এমন ভাবে কথা বলো আমি সেটাও এগ্রি করে নিচ্ছি, আবার এখন এরকম ভাবে কথা বলছো, তুমি মেন্টাল পেশেন্ট, টোটালি মেন্টাল পেশেন্ট।
তোমার সমস্ত মেসেজ আমার কাছে রিসিভ করা রয়েছে। আমি তুমি যদি এরকম করতে থাকো আমি সমস্ত মেসেজ, তোমার মেন্টালিটির যা ভ্যারিয়েশন আছে সমস্ত আমি দেখিয়ে দিতে পারবো সবাইকে। তাহলে তুমি সবাইকে দেখাবার রাস্তাটাই যাচ্ছো চাইছো? কি বলছো? সবাইকে দেখাবার রাস্তায় তুমি যেতে চাইছো? সবাইকে রাস্তা দেখানো সবাই তো জানি, আবার নতুন করে কি দেখাতে যাবো? তুমি বলছো সবাইকে আমার এসএমএস দেখাবে, সেটা তুমি সেই সেদিকে যেতে চাইছো? তুমি কেন, তুমি একরকম বললেই তো আমার হবে না। তুমি তোমাকে আমি বলে দিয়েছি আমার ইয়ে কথাবার্তা, আবার কেন একই রকম ভাবে কথা বলছো? না তুমি বিয়ে করবে, করে তুমি যখন খুশি তুমি চলে যাবে, করে তুমি বলবে সবাইকে আমি মেসেজ দেখাবো আমার মেন্টাল নিয়ে, তুমি কোশ্চেন করে তুমি সবাইকে দেখিয়ে তুমি কি করতে চাইছো তাহলে বলো। তো সবাই তুমি চাইছো যে আমি সবার কাছে গিয়ে আমি এইটার ব্যাপারটা এটা তোমার মতো এরকম হাঁক ডাক করে আমি করতে পারবো না। কি করবে না, কি বুঝলাম না? না তুমি বুঝতে পারবে না, তোমার মানসিক ভাবে তুমি বিধ্বস্ত হয়ে গেছো, বুঝতে পারছি আমার পক্ষে সম্ভব না কোনো রকম ভাবে কোঅপারেশন করা। কোঅপারেশন তুমি কি করবে? বিয়ে করেছো তো তখন চিন্তা করা উচিত ছিল না তুমি কিভাবে কোঅপারেশন করতে পারো? ডোন্ট ডিস্টার্ব মি। হ্যালো, হ্যাঁ আমি তোমার সাথে কথা বলি না, এই কথাটা কি করে বলছি? আমি কথা বলিনি, কলকাতায় আসিনি কথা বলতে। আর আমি কাউকে চাই, জিষ্ণুকে ফোনে চাই বা মামনিকে ফোনে চাই, তখন একজনের সঙ্গে কথা বলতে পারি, তাহলে তোমার সঙ্গে কথা বলা হচ্ছে না, এটা কি কারণ আছে? হ্যালো, শুনছি তো বলো। হ্যাঁ তো শুনছো, এইভাবে কথা বলার কি কোনো মানে যুক্তি আছে? আর তুমি তো তুমি তো যা করছো তো করছে করেই যাচ্ছ, তাহলে কি করার আছে? আমি তোমার সঙ্গে আর কথাটা বলবো মানে কি কথা রাখছো আমি বলো, যে তোমার সঙ্গে কথা বলবো? তুমি তো সবই তোমার নিজের ইচ্ছা মতো চলছে, বললাম তো তুমি একের পর এক অন্যায় যা করে যাচ্ছ তার কোনো হিসাব নেই, তুমি তা সব সীমা পার করে যাচ্ছ। আমি তো সবকিছু পার করে গিয়ে যাচ্ছি কি গেছি, আর তাছাড়া তুমি তো তার হিসাব নিকেশ তো তুমি করি, তাহলে অসুবিধা কি? আমি আমাকে মামনি তুই কথা বললাম, আমার সঙ্গে তো কথা বলিনি, তোমাকে চেয়েছে ফোন করেই বললো মামুনিকে দাও, আমি দিয়ে দিলাম, তো আমার সঙ্গে তো কথা বলার তো কোনো দরকার নেই। তাছাড়া এরপরে আর এই কথা তোমার জন্য তুলবো না আমি, কারণ না তুমি তো বলেই দিয়েছো আমার সঙ্গে কথা বলতে এসেছিলে, আমি বলিনি, ব্যাস জেনে নিলাম তো। বিয়েটা কি জন্য করেছো বলো তাহলে? একই কথা তোমাকে বারবার বলতে আমার খুব খারাপ লাগে, তুমি আমার শুনতে নিশ্চয়ই ভালো লাগে না, কিন্তু বিয়েটার তো তার তো প্রথম কথা বললে একই কথা তোমার বলতে বারবার ভালো লাগে না, আমারও বলতে ভালো লাগে। ন্যূনতম একটা কিছু তো আছে নাকি? তুমি তুমি কিভাবে মনে করো যে বিয়েটা কি জন্য হয়, যে ঘর জামাই রাখার জন্য? তুমি আশেপাশে যা দেখো সেই ঘর জামাই সেই কালচারে তুমি ই করে প্রভাবিত হয়ে বিয়ে করেছিলে? তোমার একটা কথা তোমাকে আর তার আগে মানে বলতে শোনো, তুমি তুমি যদি মনে করো তুমি শুধু বলে যাবে আমি শুনবো, সেটা বললে আমি ফোনটা রেখে দিচ্ছি, আর এই কারণেই তোমার সঙ্গে আমার কথা বলবার বিন্দু মাত্র ইচ্ছে থাকে না। না তুমি তো বিয়ে করার পর তোমার নিজের ইচ্ছে মতো সবকিছু করেছো, হ্যাঁ, কিন্তু এইটা তুমি বলো এতদিন পরে তো জিষ্ণুকে তুমি, আমি কাউকে কৈফিয়ত দিতে রাজি নই। কাকে কৈফিয়ত দিতে রাজি না? কাকে মানে তুমি বিয়ে করেছো আমাকে বিয়ে করছো নাকি? কাউকেই কৈফিয়ত দিতে রাজি নই। তো বিয়েটা কাকে কেন করছো? সেটা তুমি খুব ভালো করেই জানো যে আমি আমার বাবা মাকেও আমি কৈফিয়ত দিই না। তাহলে বিয়ে করছো করলে কেন, তাহলে আমাকে কেন বিয়েটা করতে গেলে? তুমি নিজের ইচ্ছে মতো চললে তুমি বিয়ে করতে না? আশ্চর্য, বিয়ে করলাম না, বিয়ে করলাম কেন, মানে বিয়ে করলাম কেন? তুমি তাহলে বলো বিয়েটা বিয়েটা কেন করে? তুমি বলো তুমি বিয়ে করলে কেন, বিয়ে করেছো কেন? তুমি আগে বলো তুমি বিয়ে করেছো কেন? তুমি তোমার মার মতো করে চলবে বলে বউয়ের কোন রকম ইচ্ছা তুমি তাদের এসব অজুহাত দিয়ে এসব না, তুমি তো অজুহাত তুমি কত তুলছো বাবু, আমি কিছু বলিনি। বিয়ের পর থেকে এই সব অজুহাত গুলো দিয়ে করে এতদিন ধরে রয়েছো। ব্রজ 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 শোনো শোনো, কথাগুলো তুমি তুলছো, আমার কোনো মানে বিন্দু মাত্র ইচ্ছা নেই তোমার মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে কথাগুলো চাড়া দেয়, হঠাৎ হঠাৎ করে মনে হয় না আমি বৈরাগ্য নেবো, তখন ঠাকুরের নাম করবো, সারাদিন বসে খাবো না দেবো না,
ঠিক আছে, আমি তো কোনো কিছুতেই তোমায় বাধা দিচ্ছি না, তুমি মাঝে মাঝেই আমাকে ভীষণ বিরক্ত করো, মাঝে মাঝেই ঠাকুরের কথাবার্তা চিন্তা করো, আমার তো বিন্দু মাত্র এতে হেলদোল হয় না। আসল একটা বড় ব্যাপার করে রেখেছো, বিয়ে করেছো, আমি কিচ্ছু মাত্র চিন্তা করতে রাজি নই। আমি প্রথম কথা, আমার ফার্স্ট অপশন হচ্ছে আমি চিন্তা করতে রাজি নই তোমার ব্যাপারে, আমি চিন্তা করতে রাজি নই, আমি চিন্তা করতে রাজি নই তোমার ব্যাপারে, আর আমি আমি কাউকে কৈফত দিতেও রাজি নই তোমার কোনো ব্যাপারে। আমার সুবিধা অসুবিধার কথা যদি আমি চিন্তাই করতাম তাহলে আমি অসুবিধার কথা চিন্তা করলেও থেকে যেতাম, সুবিধার কথা চিন্তা যেগুলো যতগুলো তোমার যতগুলো শখ আছে সব মিটাবে, কিন্তু কথাটা হচ্ছে যে তুমি বলো ঠিক করে যে তুমি কি ঘর জামাই ডাকতে বিয়ে করেছিলে। আমি বলেছি তোমাকে কোন রকম কৈফিয়ত দিতে তোমার কোনো কোশ্চেন আনসার করতে আমি রাজি নই। বলো 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 ঘর জামাই ঘর জামাই, আরে কি মুশকিল, তুমি আমার জামাই, তুমি আমার জামাই যে কথাটা বলছো, তুমি তো মামুনির সঙ্গে কথা বলে নিয়েছো, তো মামুনির সঙ্গে জিজ্ঞেস করে নাও, মামুনিকে আমাকে কেন জিজ্ঞেস করছো বাপু, তুমি কি আমার ঘর আমার জামাই হও? তুমি কি জন্য বিয়ে করেছো যে স্বামীকে ঘরে রাখবে বলে? আর তোমার নিজের ঘরটাই তুমি বেলঘরিয়া ঘরটাকে তুমি নিজেকে নিজের বাড়ি বাড়ি মনে মনে করো, আর সেটাই করে সারা জীবন ধরে কাটিয়ে দেবো, ভালো অজুহাত তো না? আমি বেলঘরিয়ার বাড়িটাকে ও নিজের বাড়ি মনে করি না, আমি তোমার বাড়ি তো কোনোদিনই মনে করিনি। তো কেন বিয়ে করলে সেটা বলো একটু। না আমি তোমাকে কৈফিয়ত দেব না, দরকার হলে তোমার যদি জানার ইচ্ছে হয় আমার এই কোশ্চেনের আনসারটা, তুমি বাই কোর্ট এসো, আমি বাই কোর্টে তোমার ওই মাঝে মাঝে ফুরুত ফুরুত করে চিন্তা হবে আমি ফুরুত ফুরুত করে উত্তর দেব, ও আমার পক্ষে আর সম্ভব না। ফুরুত ফুরুত করে বিয়েটা কেন করতে গেলে? অনেক অনেক অনেকবার তুমি এরকম কোশ্চেন করেছো, অনেকবার তোমাকে একই আনসার করেছি, আর আমি তোমাকে আনসার করতে রাজি নই। তোমার আমার যত তোমার কোশ্চেন যত তোমার কোশ্চেন, এই শোনো, যদি মনে করো তুমি বলে যাবে আমি শুনবো, তাহলে ফোনটা রেখে দিই। না তুমি তো বলে যাচ্ছ, আমি তো শুনে যাচ্ছি, তুই শুরুতে কথা বললে আমি একবার বলতে তো পারি, শুরু করে তুমি বিয়েটা করতে গেলে কেন? কোন আমার দরকার ছিল না তো, তুমি যে বলছো না, আমি এই কারণেই বলছি তোমার, তুমি যদি মনে করো যে তুমি লিগালি স্টেপ নেবে, নাও, কারণ এই লিগালি স্টেপ নেওয়ার পেছনে শুধু তুমি আমার জন্য নেবে না, আরো অনেকের জন্য, আমার ফ্যামিলির অনেকের জন্যই নেবে, কারণ আমার অনেক কিছু আমার অমতেই হয়েছে ব্যাপারটা, তো হয়েছে, এখন কি করা যাবে, এখন তুমি সাফার, আর যখন তুমি লিগাল স্টেপ নিতে পারো, আমি তোমাকে ফার্স্ট এন্ড সেম লাস্ট সব কথাই বলে দিলাম। সুবিধা মতো যখন খুশি তোমার লিগাল রাস্তা দেখাচ্ছ, আর যখন বলছি খুশি তখন কেন? তোমার সঙ্গে তো বিধুভূষণ কুণ্ডু তুলিকার কুণ্ডু কথাই হয়েছিল, ওরা তো তোমাকে অনেক রকম ভাবে সাজেশন দিয়েছে, ডিভোর্স করে দাও, এ করে দাও, ওদের মতো নাকি ভালো লোক হয় না, এখন আবার আমাকে এইসব কথা বলছো কেন? আমি তো তোমাকে আগে বলিনি লিগালি স্টেপ নেওয়ার কথা, লিগালি স্টেপ নেওয়ার কথা তো তুমি অন্য আরো কারোর কাছ থেকে শুনেছো। দুনিয়ার এত সুন্দর কথা টেনে লাভটা কি আছে আসল? কেন প্রশ্নটা তুমি সমস্যা জটিল করতে চাইছো? আসল সমস্যাটা তো তুমি আমাকে বিয়ে করেছো, বিধুভূষণ কুণ্ডু তুলিকা কুণ্ডুর কথা তুলে এখন লাভটা কি আছে? এরকম বিদ্যার কথাও আসবে এবং দুনিয়ার কথা আসবে, তুমি আসল ব্যাপারটা কেন বিয়ে করতে চাইছো না? আমাকে বিয়ে করতে জোরও করেননি, আমি ওনাকে চিন্তামও না, আর অনেকদা আমাকে বলেও নি যে তুমি ডিভোর্স করো। কদিন তো অনেকদাই তো সবচেয়ে বড় একটা তোমার অজুহাত ছিল, এখন তো আমার অজুহাতটা হয়তো কদিন থাকবে না, কিন্তু তখন তো বলছিল অনেকদার সঙ্গে তুমি কথা বলো এই আছে, কিন্তু হ্যাঁ বলি তো অনেকদা যে এখন নেই, উনি ব্যাঙ্গালোরে আছেন সেটাও আমি জানি, আমি মাঝে ওনাকে ফোন করেছিলাম, ওনার একটা বই রিলিজ করছে সেটা কি তুমি জানো? আমি তো মিথ্যা কথা কখনো বলছি না, তোমার যদি সেটা মনে হয় তুমি ওনার ওয়াইফের সঙ্গে, ওনার ওয়াইফের ফোন নাম্বারও তো রয়েছে, ওনার সঙ্গে তুমি কথা বলে নাও, আর যে আমি মিথ্যা কথা বলছি নাকি, আমি 4 দিন আগে ফোন করেছিলাম, ওটা তখন ব্যাঙ্গালোরে ছিলেন, ওনার একটা বই লঞ্চ করছে সেই জন্য উনি ওখানে রয়েছেন, জেনে নাও ফোন করে যে আমি মিথ্যা কথা বললাম কি না, যে হ্যাঁ বৌদির নাম্বারটা নিই বা কি হবে, বৌদির তুমি যখন কথা বলছো তুমি আমাকে দাও তার নাম্বারটা যদি জানতেই হয় মিথ্যা কথা। না ও
ফোন নাম্বার ছাড়া আমিও আর কারো ফোন নাম্বার রাখি না, কোনো প্রয়োজনই পড়ে না। যেমন ফোন নাম্বার দেখলেই সঙ্গে সঙ্গে বলেই দেন, আমার নাম্বার ওনার কাছে সেভ করা আছে।